আমরা বাঙালিরা এতটাই ট্যালেন্টেড জাতি যে সারা বছর একজন আরেকজনের আঙ্গুল দিয়ে রেখেই, কিন্তু 4 বছর পর পর ফিফা ওয়ার্ল্ড কাপ আসছে, সেই আঙ্গুলটা বের করে ডাইরেক্ট বাজ দেওয়া শুরু করি। এইটা তোমার পাতাটা ঢুকাই দেবো। এন্ড টকিং অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড কাপ, ফিফা ওয়ার্ল্ড কাপ মানেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মাঝে মাঝে আমার কাছে মনে হয় 1947 সালে দেশ ভাগ হওয়ার পরেও প্রতি 4 বছর পর পরই যখন ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হয় তখন দেশ আবার দুই ভাগে ভাগ হয়ে যায়, যার এক ভাগ হচ্ছে আর্জেন্টিনা আর এক ভাগ ব্রাজিল। আর এই সময় যখনই কোনো সিজনাল আর্জেন্টিনার ফ্যান আরেকজন সিজনাল ব্রাজিল ফ্যানকে দেখতে পায় তখনই বলে, এখন আপনারা হয়তো জিজ্ঞেস করবেন যে ভাই আপনি কোন দল সাপোর্ট করতেছেন। আমি ভাই নিরপেক্ষ, কারণ আমি একজন ক্রিকেটার। তবে আমার দুজন ফ্রেন্ড আছে, যার একজন হচ্ছে আর্জেন্টিনার সাপোর্টার আর একজন ব্রাজিলের। তো স্বাভাবিকভাবে ব্রাজিলের সাথে তো আর্জেন্টিনার সারা বছর লাগাই থাকে। যেমন ব্রাজিলের ফ্যানরা সুযোগ পাইলে আর্জেন্টিনারে খোঁচা দিয়ে বলে, জানো আমার ফেভারিট স্পোর্টস কি? বাস্কেটবল। তো আর্জেন্টিনার সাপোর্টাররা তো অবাক হয়ে যায়, তো ফেভারিট বাস্কেটবল প্লেয়ারের নাম কি? বলতেছে ম্যারাডোনা, কারণ ও হাত দিয়ে গোল দেয়। ওর ওই কথা শুনে আর্জেন্টিনার সাপোর্টারটা বলতেছে যে আমার তো আসলে ফেভারিট কোনো স্পোর্টস নাই, বাট আমার খুব হবি আছে হচ্ছে অ্যাক্টর হওয়া। আর জানো আমার ফেভারিট অ্যাক্টর কে? ও যখন জিজ্ঞেস করে কে, দেন আর্জেন্টিনার ফ্যান বলে আমার ফেভারিট অ্যাক্টর নেইমার। তবে ওদের মধ্যে যতই ঝগড়া গঞ্জাম লেগে থাকুক, বাট দিন শেষে কিন্তু একটা ইউনিটি আছে নিজেদের মধ্যে, যেহেতু ফ্রেন্ড। যেমন ব্রাজিলের সাপোর্ট করা ফ্রেন্ডটা আর্জেন্টিনার সাপোর্ট করা ফ্রেন্ডকে বলতেছে, দোস্ত আমার তো টাকা পয়সা নাই, ফাইন্যান্সিয়াল অবস্থা খারাপ, তুই আমার একটা ব্রাজিলের জার্সি গিফট করবি? তো আর্জেন্টিনার ফ্রেন্ডও রাজি হয়েছে, ঠিক আছে তোর জার্সি গিফট করবো, এবং ও গিফট করছেও। বাট জার্সিটা ছিল এরকম, চেহারা দেখা বুঝবা না তা তো আমি জানি, জার্সি দেখা বুঝারি কথা, কোন দলের আমি? তো প্রতিশোধ নিতে ও ওর ফ্রেন্ডকে একটা আর্জেন্টিনার জার্সি গিফট করতে চায়, বাট আগেই বলছি ওর টাকা পয়সার খুব সমস্যা, ফাইন্যান্সিয়াল অবস্থা ভালো না, তাই ওর জার্সি কিনতে না পারলেও নিজের হাতে জার্সি বানায় তারপর ওরে গিফট করে। ওর ওই কাহিনী দেখে আর্জেন্টিনার সাপোর্ট করা ফ্রেন্ড, যার অনেক টাকা পয়সা আছে, ও তো মনে করেন জিতে গাটা জ্বলে যায়, এজন্য ক্ষমতা জোরে ও যা করে, ব্রাজিলের সাপোর্টার পাবেন তারা রাস্তাঘাটে উড়িবেন না, তাদের জন্য 144 দাড়ি, যারা আর্জেন্টিনা করেন আর যেহেতু রাস্তায় উঠতে পারে নাই, বাসাতেই বসেছিল, তাই বাসাতে বসেই ব্রাজিলের সাপোর্টার আর্জেন্টিনার সাপোর্টার উপরে যেভাবে প্রতিশোধ নেয়, আর্জেন্টিনা সিরাতেনা, চোরের নাম ম্যারাডোনা, মুখ দিয়া পরে লোল, হাত দিয়া করে গোল, ডিব্বারে কয় ডাব্বা, ব্রাজিল তোদের আব্বা। কিন্তু ওর এই টিকটক ভিডিও ওর ক্লাস 6 এর নিব্বি গার্লফ্রেন্ড দেখে ফেলে, আর সেও থাকে আর্জেন্টিনার সাপোর্টার। অতঃপর রিটার্ন প্রতিশোধ নিতে সে যা বলে, কাপ দেখে ব্রাজিল সাপোর্ট করা আর বাচ্চা সহ মহিলা দিয়ে করা দুটোই সমান কথা ব্রো। তো ওই মেয়ের কথা শুনে ব্রাজিলের সাপোর্ট করা ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডের সাথে ওই দিনই ব্রেকআপ করে ফেলে, এবং সে ওই দিনই টাকাওয়ালা এক পলিটিশিয়ানের ব্রাজিল সাপোর্ট করা মেয়ের সাথে প্রেম করা শুরু করে। কিন্তু রাতে বাসায় এসে তার নতুন গার্লফ্রেন্ডকে টেলিভিশনের সংবাদে যা বলতে শুনে তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। রাসেল ভাই, পুরো সম্ভাবনা আছে, আমি পুরো জুনিয়ার সাথে আছি, জয় বাংলা জয় মেসি, জয় বাংলা জয় মেসি। এই কথা শুনে সাথে সাথে আমার ফ্রেন্ড ওর নতুন গার্লফ্রেন্ডকে ফোন দেয় আর বলে যে, তুমি না ব্রাজিলের সাপোর্টার, তুমি এই কথা বললা কেন? তুমি যে ব্রাজিল সাপোর্ট করো এটা কেন বললা না তুমি? সবাই 7 up 7 up বলে চেপায়, এটা খুব খারাপ লাগে। তো এরপর তো মনে করেন দুজনের ভিতরে বিশাল গ্যাঞ্জাম। দেন আমার ওই আর্জেন্টিনার ফ্রেন্ডই আইসা বলতেছে, দেখো এইসব ছোটখাটো বিষয় নিয়ে কোনো ঝগড়াঝাটি করো না, আসো আমরা সবাই মিলেমিশে একসাথে থাকি, ওয়ার্ল্ড কাপ তো আসবো যাইবো, কিন্তু আমাদের তো সবার একসাথে থাকতে হবে, তাই না? তো আমার ওই ব্রাজিলের সাপোর্ট করা ফ্রেন্ড ওর কথা মেনে নেয়, আর মেনে নেওয়ার পরপরই কিন্তু ঘটনা উল্টে যায় ব্রাজিলের ফ্যানের পোল্টিতে, কারণ ও বাসায় গিয়ে পোল্টি মেরে দেয় এবং রিটার্ন একটা ভিডিও বানিয়ে আর্জেন্টিনার ফ্যানকে পাঠায়, যেখানে ও বলে, কি ভাইয়া দল করি ব্রাজিল, নেই না কোনো চাপ, মাঠে এসে দেখা যায়ও, ব্রাজিল কিন্তু সব দলের প্রাপ, লাভ ইউ ব্রাজিল। তো ব্রাজিলের ফ্যানের এইসব কার্যকলাপ দেখে আর্জেন্টিনা ফ্যান মোটে অবাক হয় না, কারণ ওর মতে ব্রাজিলের ফ্যানরা একটু পোল্টিবাজি হয়। যেমন মেসি, রোনাল্ডো, মেসি, মেসি খেলা দেখতে বসি, মেসি ড্রিবলিং, পাসিং,
এগুলি অনেক ভালো লাগে। পেলে আর ম্যারাডোনা? পেলে খেলা দেখিনি, ম্যারাডোনা খেলা দেখেছি। তো বলতে পারেন ম্যারাডোনা। ব্রাজিল আর আর্জেন্টিনা? ব্রাজিল, ওয়াই আর্জেন্টিনা? তো ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হলে প্রত্যেক এলাকায় এলাকায় দেখা যায় যে ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনার খেলাও শুরু হয়ে যায়, যেখানে এক পক্ষ সুযোগ পাইলেই যেভাবে গোল দেয়। আর আরেক পক্ষ সুযোগের আগে প্রচুর ভাব নেয়, এ জানে তো আমি এদিকে মারবো, কিন্তু আমি যদি কোনা দিয়ে মারতাম পারি এ জানলেও ধরতে আসতো না। দেখো আমি এখন এদিকে মারবো, এরে কেউ ধরতো? এদিকে মারবো, কিন্তু শেষ মিস যা করে এদিকে মারবো কিন্তু।